গয়নার প্রতি আমাদের মেয়েদের আমাদের মহিলাদের একটা অদ্ভুত ফ্যাসিনেশন কিন্তু থাকেই আর এই গয়নার প্রতি অসম্ভব ভালোবাসা এই কথাটাকে মাথায় রেখেই আপনাদের জন্য এসেছে পারমিতার গয়নার বাক্স আমি সুকন্যা সিটি সিনেমাকে সঙ্গে করে আজকে চলে এসেছি দা কমন রুম ক্যাফেতে যেখানে পারমিতার গয়নার বাক্সের গয়নার উৎসব হবে অর্থাৎ গয়নার এক্সিবিশন তো চলুন ভেতরে যাওয়া যাক কিরকম ইউনিক কালেকশনস রয়েছে সবটাই আপনাদেরকে দেখাবো এবং পারমিতার গয়নার বাক্স নিয়ে কার কী মতামত সেটাও জানবো সবটাই তুলে ধরবো সিটি সিনেমার পর্দা নামটার ইউনিকনেস যদি হয় তার পেছনে আমরা যারা যাকে পড়ে বড় হয়েছে শেষেন্দু মুখোপাধ্যায় তার অবদান তার গয়নার বাক্স থেকে যখন ভাবলাম যে করব তাহলে একটু যাতে সবার কাছে এই ব্যাপারটা একটু সিগনিফিকেন্ট হয় তার জন্য আমি নিজের নামের সঙ্গে বসিয়ে দিলাম গয়নার বাক্স কথাটা তো আর ভাবনাটা এসে গয়না নিয়ে আমার বরাবর মানে ছোটোবেলা থেকে আমি গয়নার প্রতি ভীষণ ক্রেজ আমার কারণ আমি বিশ্বাস করি কোনো মানুষের পার্সোনাল জুয়েলারি কলেকশন দেখে কোনো অপরিচিত মানুষেরও যদি আমি তাদের জুয়েলারি কালেকশন দেখি তাই দিয়ে সেই মানুষটা একটা কিছুটা অন্তত তার চরিত্রের 40% আন্দাজ পাওয়া যায় জুয়েলারি এতখানি জায়গা জুড়ে থাকে মানুষের জীবনে তো আমার জুয়েলারি নিজের শখ বহুদিনের তারপর আমি যখন ভাবলাম জুয়েলারি একটা কাজ করব তখন আমি অন্যরকমভাবে একটু পরিবেশ বান্ধব একটু না মানে পুরোটাই প্রায় পরিবেশ বান্ধব জুয়েলারি এবং এই জুয়েলারিগুলোর কারিগর গ্রামের প্রত্যন্ত মানে গহনা শিল্পীরা শুধু মানে বায়োডিগ্রেডেবল নয় আমার সমস্ত বিডস হ্যান্ড প্রিন্টেড সিলভার রেপ্লিকা সিলভার সব জুয়েলারি করছে গ্রামের প্রত্যন্ত মানুষেরা আমি বরাবরই স্রোতের অভিমুখে হাঁটিনি স্রোতের উল্টোটিকে হেঁটেছি এটা যে ইচ্ছাকৃতভাবে তা নয় আমার ভাবনাটাই তৈরি হয়েছে ওইভাবে তো সেই জায়গা থেকে আমি এটা একটা আমার মানে এটা সেই রকমই একটা ভাবনার অনুষঙ্গ আর একটা মজার বিষয় আমি তো একজন অ্যানিমাল অ্যাক্টিভিস্ট আমার এই পারমিতার গয়নার বাক্সের লোগো ডিজাইন করেছে একতা ভট্টাচার্য আচ্ছা লোগোর একটা যে লোগোটা হচ্ছে পারমিতার গয়নার বাক্স তার উপরে একটা ছোট্ট লাল বেড়াল তার গলায় লাল পাথরের মালা তো আমার এখানে বেড়াল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা যারা এসেছিলেন তারা দেখলেন যখন এটা উদ্বোধন হলো এক্সিবিশন আমার যে মানে মার্জার সন্তান বেড়াল যে আতা আতাও সবার সঙ্গে এটা উদ্বোধন করলো আর কি তো আমার সব কিছুতে একটা সব কিছু মিলে মিশিয়ে একটা ব্যাপার থাকে আর কি সবটা দিয়ে সবটাকে মিলিয়ে নেওয়ার এই ভাবনা থেকে এটা করা আশা করছি আমি মানুষের কাছে পৌঁছতে পারবো আমি তো এখন অনলাইনে থ্রু দিয়ে করছি আমি খুব শীঘ্রই নিজের শোরুম নেব গয়নার এবং যেটা আমি মাঝে মাঝে এক্সিবিশন করব মাঝে মাঝে বলতে খুব তো পারবো না নিজের এত মানে স্ক্রিপ্টের কাজ নিজের সিনেমা এই যখন সময় পাবো তখন একটা করে এক্সিবিশন করব এবং এখানে প্রত্যেকটা এক্সক্লুসিভ পিস একটা একটা কোনো বিকল্প হবে না তো আমি বলবো যে আপনারা এই উদ্যোগটার পাশে দাঁড়ান আমার পাশে দাঁড়াতে বলছি না উদ্যোগটার পাশে দাঁড়ান কারণ আপনারা যদি উদ্যোগটা একটা একটা গয়না কেনেন ধরুন এখানে গয়নার রেঞ্জ 500 থেকে 5000-এর মধ্যে আপনারা যদি একটা 500 টাকার গয়না কেনেন সেখানে একটা 300 টাকার একটা মানে মেকিং চার্জ একজন আর্ট জুয়েলারি শিল্পী পাবেন তারপরে সে একটা বিক্রি হলে আরেকটা তৈরি করতে পারবে এইভাবে না আপনি ইনডিরেক্টলি একটা সমাজ কল্যাণমূলক মানে আপনি ইনডিরেক্টলি একটা এমপ্লয়মেন্ট জেনারেট করে ফেলবেন নিজের অজান্তেই একটা সমাজ কল্যাণমূলক কাজের সাথে যুক্ত হয়ে পড়বেন গয়না আপনি নিজেও সাজবেন যার ঘরে এখনও মানে আলো পৌঁছায়নি সেই অর্থে সুখের আলো পৌঁছায়নি তার ঘরও আপনি কোথাও না কোথাও আলো পৌঁছে দেবেন তো আমি সবাইকেই বলবো যে এই ভাবনাটার পাশে দাঁড়াতে অনেকে আমরা করতে চেয়েও করতে পারি না তো এভাবেও আমরা যদি এটার পাশে দাঁড়াই বলার কিছু নেই কারণ এটা এক্সিবিশনটাই হচ্ছে জুয়েলারি আর জামা কাপড়ের তো আমরা মেয়েরা ন্যাচুরালি এমনি জুয়েলারি আর জামা কাপড় দেখলে আকর্ষিত হই তো এসে খুবই ভালো লাগছে এত সুন্দর সুন্দর কালেকশন দেখতে পেয়ে এখানে আসার আগে এটা জানতাম না আমি বলছিলাম একটু আগেই পারমিতা দিকেও যে আমি প্রথমে কিছুদিন আগে ফেসবুকে একটা প্রমোশন দেখেছিলাম পারমিতার গয়নার বাক্স বলে তখন আমার মনে হয়েছে যে বা বেশ পারমিতা দিকে এমনি আমি অনেক বছর ধরে চিনি তো পারমিতা দি যে খুবই ক্রিয়েটিভ সেটাও জানি কিন্তু এখন এই জুয়েলারি বা এসব নিয়ে যে ভাবছে তো এটা আমার বেশ ভালো লেগেছে যাক এখান থেকে বেরিয়েও একটা নতুন করে কিছু ভাবছে তো আসার পর আমি জানতে পারলাম যে এই যে গয়নাগুলো পারমিতাদি বানাচ্ছে সেগুলো গ্রাম বাংলার মানুষকে আরও ইনভলভ করে এবং তাদের সহযোগিতায় এই গয়নাগুলো বানাচ্ছে যাতে তাদের কালেকশন আরও বেশি কিছু মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়
তো প্রথমত এই উদ্যোগটা তো সত্যিই খুবই ভালো, এরকম একটা এরকম ভাবে সবাই ভাবতে পারে না, এবং পারমিতা দি যে ভেবেছে সেই ভাবনাটাকে যথেষ্টই আমি মানে কুর্নিশ জানাই, এবং আমি অলওয়েজ খুব সাপোর্ট করে এসেছি পারমিতা দি চিন্তা ভাবনা, পারমিতা দি লেখাকে, তো এক্ষেত্রেও সেটা ব্যতিক্রম নয় আর কি। আমার বেশ ভালোই লাগছে এই এই ব্যাপারটা। পারমিতার গয়নার বাক্সে আজকে কমন রুম ক্যাফেতে আমার সাথে রয়েছে সোমাদি। ওয়েলকাম টু সিটি সিনেমা, কেমন আছো বলো? থ্যাংক ইউ, ভালো আছি, তুমি কেমন আছো? আমিও এই চলছে। আচ্ছা, এর আগে যেটা সোমাদির ভিডিওটা দেখেছেন আমাদের চ্যানেলে প্রচুর ভালোবাসা পেয়েছে, তো থ্যাংক ইউ। আমরা চাইবো তুমিও বলেছিলে যে এরকম সেশন যেন আরও একবার হয়। আমার খুব ভালো লেগেছে ওর সঙ্গে গল্প করে, ইনফ্যাক্ট আড্ডা মারা, তো এত সুন্দর জায়গা একটা চুজ করেছিল আর সুন্দর আড্ডা মেরেছি। আচ্ছা, আজকে এখানে আসার স্পেশাল রিজনটা কি? সম্পূর্ণ পারমিতা। প্রথম কথা, আমি ওর ভীষণ ফ্যান, ওর কাজের ফ্যান। পারমিতার গয়নার বাক্স আমার কথাটা খুব ইন্টারেস্টিং লেগেছে, আর আর একটা সবচেয়ে এর পেছনের যে গল্পটা সেটা হলো পারমিতা অনেক সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত, তো ও ইন্টেরিয়ারের গ্রামের মহিলারা হাতে বানাবে, সেটা এনে শহরে বিক্রি করবে, আমরা কিনবো, আমাদের বন্ধুবান্ধবরা কিনবে, এতে সোশ্যালি কিন্তু আমরা একটু একটু করে ভালো করতে যাবো, হয়তো খুব ক্ষুদ্র সেইটাই, সেই প্রয়াসটা আমার ওর খুব ভালো লেগেছে পারমিতার, সেই জন্যই আসা। গয়নার বাক্স, তুমি যেটা বললে যে খুব একটা নস্টালজিক ব্যাপার, বিশেষ করে আমাদের মেয়েদের কাছে তো খুবই একটা, তো মানে এই আইডিয়াটা তোমার কিরকম লাগলো, মানে নামটার যে একটা মেলবন্ধন, পারমিতার গয়নার বাক্স? হ্যাঁ, এটা পারমিতা না একজন ডিরেক্টর মানে একজন শিল্পী মানুষ, তো সেই জন্য ওর মাথা থেকে এই রকম একটা নাম বেরিয়েছে, আর ভীষণ ক্যাচি, পারমিতার গয়নার বাক্স। পারমিতা তো ইন্ডিভিজুয়ালি নিজে একজন ডিরেক্টর, এত ভালো কাজ করছে, অনেক ছোট ফিল্ম বানাচ্ছে, ফেস্টিভ্যালে যাচ্ছে সেগুলো, তো ভালো লাগে, ওকে আমি খুব ফলো করি, করতে করতেই আলাপ ইনফ্যাক্ট। তারপরে তো ছবি দেখতে গিয়ে ওর ছবিতে আমাকে ইনভাইট করেছিল আলাপ, এবং তারপরে যখন বলল পারমিতার গয়নার বাক্স, বললাম এটা জানি হয়তো গয়না, গয়নার মধ্যে অনেক কিছু এই জিনিসটা আমরা আগেও দেখেছি, কিন্তু আমি বললাম যে ওর এই চেষ্টাটা, ওর এই প্রয়াস, ভালোবাসাটা যে আমি এইটা নিয়ে কাজ করব, আমি কিছু তার জন্য মহিলাদের আমরা সাহায্য করতে পারবো, সেইটার জন্য আমি ওকে সাপোর্ট করলাম, আমি সাপোর্ট করার জন্যই আজকে এখানে এসেছি, এবং গয়নাও কিনে ফেলেছি। এই প্রশ্নটাতেই আসলাম যে কী কী কিনলে একটু যদি বলো। আসলে এসেই না কীরকম, আমি আগে ওরা ছবি তুলবে কিনা সেটার আগে মনে হচ্ছে কোনটা কোনটা নেবো আর কি, মহিলা তো কী জানি জানি না, মানে ওরা তো ছোট, ওরা তো ছোট, এরা কিনবেই, কিন্তু দেখলাম এখনও আমি নিজেকে সামলাতে পারি না। আর এই যে জুট, মাদুগার মুখ, কড়ি, শিউলি ফুল, প্রথম কথা এগুলো ভীষণ নস্টালজিক, আমরা এখানে যে যেরকম ধরনের গয়না হোক দেখবি বেশিরভাগই আমাদের একটু ভালো লাগে, তো আবার সেইটাই, এবং সবচেয়ে গয়নাগুলো দেখে মনে হচ্ছে পুজো এসে গেছে না, আমারও ভীষণ পুজো পুজো লাগলো, ভীষণ সুন্দর। জুট তো সবসময় ভালো লাগে, মানে আজীবন মনে হয় জুটে যা কিছু হবে ভালো লাগে। অনেকগুলো গয়না কিনে ফেললাম, ওখানে রেখে এসেছি, এবার নেব। আচ্ছা, তোমার নিজের পার্সোনালি কীরকম টাইপের গয়না পরতে তুমি পছন্দ করো? আমি একটু এথেনিক গয়না পরতে ভালোবাসি, বিশেষ করে এরকম হাতে তৈরি, আর খুব রূপোর গয়না পরতে ভালোবাসি, এখানেও আছে, মানে অক্সিডাইজ যেগুলো রূপো, নট নেসেসারি যে অরিজিনাল সিলভারই হতে হবে, কিন্তু একটু একটু সিলভারগুলো একটু কালো কালো হয়ে যায় না একটু, সেগুলো আরও ভালো লাগে। তার সঙ্গে যেগুলো দড়ি দিয়ে দিয়ে করে না, পেঁচিয়ে পেঁচিয়ে, এই ধরনের একটু ক্লাসিক্যাল জিনিসগুলো একটু এথেনিক দেখতে হয়, ভালো লাগে খুব, বড় নেকলেস হবে। এখানে প্রাইস রেঞ্জ কীরকম রয়েছে? আমার মনে হচ্ছে ঠিকঠাকই, কারণ একটা একটু লাভ না রেখে রাখলে সেই মানুষগুলোর হাতে আমরা কী তুলে দেবো, হয়তো হতে পারতো এটা 500 হতে পারতো, 300 হতে পারতো, হয়তো এটা মেটেরিয়াল কস্টটা 50 থেকে 100 টাকা, কিন্তু প্রথম কথা পারমিতা আনছে, ওর একটা এতগুলো এখানে একটা এক্সিবিশন করা, মেনটেন করা, দুটো মানুষ রাখা, ওর একটা কস্টিং আছে তো, এবং সেই মানুষগুলোর হাতে কিছু তুলে দেয়া, তাতে আমরা তো অনেক সময় অনেক খারাপভাবেই টাকা খরচা করি, তো দুটো জায়গায় ক্যাফেতে না খেয়ে আমি একটু গয়না কিনি না, যদি কোথাও একটা মানুষের উপকার হয়। আচ্ছা, যারা মানে গয়না পরতে ভালোবাসে, গয়না প্রেমী যে মানুষজন রয়েছে, তাদেরকে তুমি কী বলবে পারমিতার গয়নার বাক্স নিয়ে যদি এখান থেকে তারা কিনতে চায়? আমার মনে হয় পারমিতাকে যারা ফলো করেন তারা বুঝতেই পারছেন নতুন একবারে পারমিতার গয়নার বাক্স বাজারে এসে গেছে, এবং পুজোর আগে, সবটাই খুব হ্যান্ডমেড, এটা
মেয়েরা তো ভালোই বাসে, আর এটার খুব চল এখন, হ্যান্ডমেড গয়না, হ্যান্ডলুম শাড়ি, এবং খুব সুন্দর কালেকশন, বিশেষ করে মা দুর্গার মুখ ভীষণ সুন্দর, শ্রীকৃষ্ণেরও আছে, খুব ভালো ভালো ইয়াররিং আছে, বড় বড় ইন্ডিভিজুয়ালি, যারা হয়তো সেটের সঙ্গে পড়তে চান না, খুব ভালো ব্যাঙ্গেল আছে, ভীষণ ভালো কড়ি দিয়ে জুটের ওপরে, আমি সেগুলো কিনেছি, আপনারা কিনুন এবং একবার আসুন পারমিতার গয়নার বাক্স। যদি নাও আসতে পারেন এক্সিবিশনে, তাহলে অন্তত ওকে পিং করুন, গয়নাগুলো দেখুন, কিনুন, শুধু পারমিতার নয়, অনেক দূরে কোনো এক মানুষের খুব উপকার হবে, যিনি মহিলা, যিনি নারী। বাক্সে আজকে আমার সাথে রয়েছে, মানে কমন রুম ক্যাফেতে আমার সাথে রয়েছে একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী, দেবিকা মুখোপাধ্যায়। কেমন আছো বলো? ফার্স্ট ক্লাস। তুমি কেমন আছো? আমিও তোমাকে দেখার পর, তোমাদের সাথে কথা বলার পর আরো বেশি ভালো রয়েছি। গুড, এখানে আসার উদ্দেশ্য কেমন লাগে সবটা যদি দর্শকদেরকে বলো। মানে আমরা কথায় কথায় বলি ভীষণ ভালো লাগছে, কিন্তু কারণটা কেন ভালো লাগছে সেটা আমরা এক্সপ্লেন করি না। আজকে তোমাকে আমি এটা এক্সপ্লেন করব। পারমিতার গয়নার বাক্স, পারমিতাকে আমি চিনি ইনফ্যাক্ট প্রায় বেশ কিছু বছর হলো। সে খুব গুণী মেয়ে, গুণী মেয়ে বলতে ভীষণ ভালো স্ক্রিপ্ট করে, আর আমার প্রচুর ইভেন্ট করেছি, মানে আমি গেছি, উপস্থিত হয়েছি সেখানে, আমি পারমিতাকে দেখেছি এবং আমার সঙ্গে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছিলো। তারপরে ও যখন বললো যে আমি এরকম এটা করছি, তোমাকে আসতে হবে, আমি বললাম ঠিক আছে, আমি তো যাবই, তবে বেশি সময় দিতে পারবো না, বিকজ আমার মেয়ের আজকে সুইমিংয়ের, মানে কি, ও তো ভীষণ ভালো গুড সুইমার, তো ওদের ওখানে যেতে হবে, আমাকে ইনভিটেশন আছে, তো চলে এসো, তো চলে এলাম। এসে তো অনেকের সঙ্গে দেখা হলো, সোমার সাথে দেখা হলো, সব কিছু মিলিয়ে আমি একটাই কথা বলবো যে গয়না কিন্তু আমরা মেয়েরা সবসময় ভালোবাসি, সে যে কোনো মেয়েই হোক না কেন, মানে মহিলা। আবার গয়নার বাক্স, তার মানে কি আমরা বুঝতেই পারছি সেই গয়নার শুধু একটা দুটো গয়না না, গয়নার বাক্স, মানে প্রচুর গয়না নিয়ে আজকে পারমিতা আমাদের সকলের কাছে উপস্থিত হয়েছে, একদম লট অফ ভ্যারাইটিস। তো সেই গয়নার মধ্যে এখন দেখতে হবে যে কোন গয়নাগুলো আমরা খুব ভালোবাসি, এখন ইন থিং যেটা, মানে ভীষণভাবে এখন চলছে সে ধরনের গয়নাই কিন্তু ও এনেছে। কালকে ও ফোন করে বলছিল যে দেবিকাদি তোমার ভালো লাগবে, তার কারণ হচ্ছে কি গয়নার মধ্যে কিছু কিছু জিনিস কিন্তু আমার ডিজাইন আছে। সো আই সেড ওকে, ভেরি গুড, কীভাবে হলো? তখন ও বললো একটা ভিলেজ থেকে, ভিলেজের মেয়েরা, তাদেরকে আমি মিট করেছি এবং কী ধরনের গয়না ওরা বানাচ্ছে, অনেক সময় ওখানে গিয়ে আমি আলোচনা করেছি, আলোচনা করে আমি বলেছি তোমরা এই জায়গায় এরম করে বানাতে পারো, এরম বা বিকজ তুমি তো খুব ক্রিয়েটিভ, তুমি তো ভালো লিখতে পারো, সেই জন্য তখন ও খুব হাসলো, আলু ক্রিয়েটিভিটি থেকেই তো এটা হয়েছে। গয়না খুব ভালোবাসি, চলে এসেছি সেটা দেখতে এবং কিছু কিনেও ফেলেছি। যেমন আমি তো এই হারগুলো কিনেছি ভীষণ, এখন তো আমার কাছে নেই, ওখানে আছে যে হারগুলো না ভীষণ, মানে কালার খুব শাড়ির সাথে খুব ম্যাচিং, খুব মানে ভাল লাগবে। আর তাছাড়া সামনে তো পুজো আসছে, আমাকে প্রচুর গিফটও করতে হয়, সো দ্যাট আমি ভাবলাম যে এইগুলো আমাদের বন্ধুবান্ধবের মধ্যে গিফট করলে ওদের খুব ভালো লাগবে। আর কিছু ব্যাঙ্গেলস কিনেছি, কানের কিনেছি, এইসব কিনে টিনে আর কি বাড়ি যাব। দেখো আমি না অ্যাকচুয়ালি ভীষণ ফিলিংসটা ভীষণ আমার ইন্ডিয়ান লুকসে, আমাকে আমার মনে হয় আমি ক্যারি করতে পারি, ভালো লাগে কি না বলতে পারবো না, সেটা দর্শক বলবে, পাবলিক বলবে, কিন্তু আমি একটু বাঙালি বাঙালি শাড়ি টাড়িগুলো একটু বেশি পছন্দ করি, কমফোর্টেবল, অ্যান্ড আমার মনে হয় যে লুকসটাও আমার একটু ইন্ডিয়ান, সো দ্যাট ওই ইন্ডিয়ান লুকসে যদি ক্যারি করতে হয়, ইয়েস, তো সেরকমভাবেই আমার মনে হয় যে আমি একটু সোনার গয়না পরতে বেশি ভালোবাসি, আই লাভ ইট, সেটা খুব যে একটা মানে বিশাল কিছু হবে তা না, কিন্তু একটা ঝুমকো সুন্দর, একটু লম্বা কানের দুল, একটা ছোটো চেন, জানিস চেনের সঙ্গে একটু ডিজাইন করা কিছু আছে, বা খুব সুন্দর সুন্দর চুড়ি পাওয়া যায় আজকাল, এইসব চুড়ি,
ইত্যাদি এগুলো পছন্দ করি। আর যখন আমি সালোয়ার কামিজ পরি বা এমন কিছু কস্টিউম পরলাম যেখানে আমার পারমিতের গয়না খুব প্রয়োজন হবে, রাইট, তো সেইভাবে সেইভাবে আমার কেনা থাকে। আর অজস্র গয়না বাড়িতে এরকমভাবে, মানে সোনার না, মানে আমি বলছি এসব কেনা এই ধরনের, আর সেগুলো মাঝে মাঝে শাড়ির সাথে ম্যাচ করে দেখি এটার সঙ্গে এটা হচ্ছে কি না, সঙ্গে সেটা পরে বেরিয়ে পড়ি। বাট মানে যেটা বুঝলাম যে একটু গোল্ডেন টাচ থাকবে এরকম টাইপের, আমি একটু বেশি ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, যারা যারা পারমিতার গয়নার বাক্স থেকে গয়না মানে ডিসকভার করতে চায়, এক্সপ্লোর করতে চায়, গয়না কিনতে চায়, তাদেরকে তুমি কী বলবে, মানে দর্শকদেরকে কী বলবে? দর্শকদের একটা কথাই বলবো যে আজকে এর ভেতরে একটা ইনার ফিলিংস আছে পারমিতার, সেটা হচ্ছে যে ভিলেজে যে সমস্ত মহিলারা এই গয়নাগুলো তৈরি করছেন, আমি বলবো না ঠিক সাহায্য করা, সাহায্য কথাটাতে কোথাও যেন একটু মনে হয় অসম্মান করা হচ্ছে মানুষকে, তাদের সাথে কোঅপারেট করা এবং তাদেরকে এই ফিলিংসগুলো আনিয়ে দেওয়া যে তোমাদের জিনিসগুলো আজকে ভিলেজ থেকে যে কলকাতা আসছে বা নানান জায়গায় যে ছড়িয়ে পড়ছে ওদের যেন একটা আনন্দ আসে, ওরা যেন ফিলিংসটাকে এইভাবেই নেয় যে আমাদের একটা প্রাধান্য আছে, আমরাও খুব ভালো জিনিস তৈরি করছি যেটা সকলের মুখে মুখে ছড়িয়ে যাচ্ছে এবং জিনিসগুলো তারা পড়ছে, দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট, এটা 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 হচ্ছে কথা। তার মধ্যে ব্যবসায়িক সাফল্য তো আছেই, সব মানুষেরই তো কোথাও একটা আটকে যায়, প্রয়োজন হয়, তো সব কিছু মিলিয়ে কিন্তু এটা এটা একটা খুব ইন্টারেস্টিং জায়গা যেটা পারমিতা শুরু করলো। এবং যেহেতু আমাদের ট্রেডের মেয়ে, মানে ট্রেডের মহিলা, সেই জন্য আমরা সবসময় হুড়মুড়িয়ে চলে আসি, আর ভালোও লাগে, নিজেদেরও তো পছন্দের জিনিস পাওয়া যায়। তো মানে একদম তুমি দর্শকদেরকে বলছো যে পারমিতার গয়নার বাক্সে আসতে হবে, গয়না কিনতে হবে, তাই তো? হ্যাঁ বলতে পারো, ইন আ ওয়ে পারমিতার গয়না কিনতে হবে এবং পরতে হবে এবং গিফটও করতে হবে যেহেতু সামনে পুজো। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।